শিরোনাম শুনে অবাক হতে পারেন, কিন্তু এটাই সত্যি। দুই ছেলেকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করলেন কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তী। তার দুই ছেলে অর্থাৎ তার দুই পোষ্য, পোষ্যরা মিমির কাছে সন্তান তুল্য। ছবিটি পোস্ট করে মিমির সঙ্গে একটি মেসেজও দিয়েছেন, হিন্দু ধর্মবলিতে ধর্মীয় উৎসব দিওয়ালি আসছে, তার কয়েকদিন পরই আলোর উৎসবে মেতে উঠবে হিন্দু ধর্মের অনুসারীরা, আনন্দ তো থাকবেই। তার মধ্যেও খুবই জরুরি একটি বার্তা ছিলেন মিমি, তিনি সাউন্ড ফ্রি দিওয়ালি এবং অ্যানিম্যাল ফ্রেন্ডলি দিওয়ালি ডাকছিলেন। তার কথায়, গত বছর আমি এই ক্যাম্পে করেছিলাম, তোমার আর সবাই খুব সাপোর্ট করেছিলে আমাকে, এবার অ্যানিম্যাল লাভার্সের সকলকেই বলছি তোমরা আমাকে ভিডিও পাঠাও, বেস্ট 5টা ভিডিও আমি পোস্ট করব। প্রত্যেকবারই একই আবেদন করেন মিমি, যাদের পোষ্য রয়েছে এবং যাদের পোষ্য নেই, অথচ এদের প্রতি ভালোবাসা রয়েছে অফুরন্ত, সকলের কাছে এই আবেদন জানিয়েছেন মিমি।